আসসালামু আলাইকুম আইডিয়াল কলেজের সকল ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী ও আইডিয়াল পরিবারকে মাহে রমজানের পবিত্র সময় সালাম ও শুভেচ্ছা আজকে সমাজ কল্যাণের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি আমরা সমাজ কল্যাণের দ্বিতীয় পত্রের অধ্যায় ষষ্ঠ সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এ নিয়ে আমরা আলোচনা করব এখানে বিষয়বস্তু হলো মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন কি প্রথম প্রশ্ন হলো আমাদের এটা মানবাধিকার কি সার্বজনীন ওই সকল অধিকার যা মানুষ হিসাবে পূর্ণ বিকাশের জন্য মানুষের অত্যাবশ্যক যা আন্তর্জাতিকভাবে সার্বজনীনভাবে স্বীকৃত এমনি ধরনের অধিকারকে বলছে মানবাধিকার মানবাধিকার হলো সব ধরনের ভয় অভাব থেকে মুক্তি করে মানুষকে স্বাধীনভাবে মানুষ হিসেবে বাঁচার যে অধিকার সুযোগ করে দেওয়া হয় এটাই মানবাধিকার জাতীয় মানবাধিকার কমিশনের সংজ্ঞা বলছি আমরা জাতিসংঘ 1948 সালে 10 ডিসেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয় প্রতি বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় বাংলাদেশ সরকার 2009 সালে জাতীয় মানবাধিকার কমিশন বিল অনুমোদন করে এদের এই অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র একটি স্বাধীন কমিশন সৃষ্টি করে দিয়েছে ওই কমিশন নিরপেক্ষভাবে তদন্ত করে সরকারকে এই ব্যাপারে সুপারিশ করেন কার্যক্রম মানবাধিকার কার্যক্রম অভিযোগকারীদের অভিযোগ গ্রহণ করেন কেউ অভিযোগ না করলেও অবস্থা দৃষ্টে স্বতঃস্ফূর্ত হয়ে স্বতঃপ্রণোদিতভাবে কমিশন অভিযোগ গ্রহণ করে থাকে জেলখানায় থানা হাজতে আটকদের মতামত ও অবস্থা শুনে প্রয়োজনীয় অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করে গবেষণা করে এই দেশের আলোকে যেমন শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতে প্রশাসনে ক্ষতিগ্রস্তদের বিক্রিনদের মতামত শুনে তদন্ত করে সে অনুযায়ী প্রয়োজনীয় সুপারিশ গ্রহণ করে জনগণকে সচেতন করে এভাবে এই ব্যাপারে প্রয়োজনীয় প্রচার প্রকাশনা করে আজকে মানুষের অধিকার মানবাধিকার বুলুণ্ঠিত মানুষ নির্যাতিত কোথাও তার অভিযোগ পেশ করার সুযোগ নাই তার কথা বলার কোনো স্থান নাই না না রয়েছে মানবাধিকার সংস্থা এ ব্যাপারে মানুষের মতামত শোনার জন্য সুযোগ করে দিয়েছে মানবাধিকার সংস্থা কারো পক্ষে বা বিপক্ষে নয় ইয়া নিরপেক্ষভাবে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে অভিযোগ দাখিলের যে ব্যবস্থাপনা পদ্ধতি আমরা এখানে দেখাচ্ছি ডায়াগ্রামের মাধ্যমে তদন্ত লঙ্ঘন চিহ্নিত করে প্রথমে তদন্ত লঙ্ঘন চিহ্নিত হলে সমঝোতা করা হয় সমঝোতা যদি সফল হয় জরিমানা নির্ধারণ করে ও জরিমানা আদায় করে যদি সমঝোতা সফল না হয় তাহলে আইনি সহযোগিতা করে ভিকটিমকে সহযোগিতা করে লঙ্ঘনকারীকে চিহ্নিত করে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে থাকে আচ্ছা কীভাবে মানবাধিকার কমিশনে আপনি অভিযোগ করবেন সারা দেশে এই কমিশনের অসংখ্য অফিস রয়েছে শাখা অফিস রয়েছে কমিশনে লিখিতভাবে ফোনের মাধ্যমে বা ফ্যাক্সের মাধ্যমে ইমেলের মাধ্যমে যে কোনো ব্যক্তি তাদের তথ্যসহ ছবিসহ ডেটাসহ তার অভিযোগ পেশ করতে পারলে করলে 24 ঘন্টার ভিতরে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে সার্বক্ষণিক কার্যক্রম করে বিনামূল্যে নামমাত্র মূল্যে এই কমিশন মানব সেবা দেওয়া যাচ্ছে এই প্রতিষ্ঠানে সমাজকর্মী কী ভূমিকা রাখছে সমাজকর্মী অভিযোগকারীর অভিযোগ গ্রহণ করে তদন্ত করে সমঝোতা করে এবং প্রয়োজনীয় সুপারিশ করে এবং অভিযোগের ফলো আপ করে মনিটরিং করে জরিমানা আদায়ের জন্য সর্বাধিক চেষ্টা করে আমরা সমাজকর্মের এই অধ্যায়ে আজকের জগতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সমাজকর্মের ছেলে মেয়ে সহ সকল মানুষ এই মানবাধিকার কমিশনকে জানার দরকার এরা জানলে সে নিজে উপকৃত হবে পাড়া প্রতিবেশী অসহায় গরিব দুঃখী মানুষের সেবা করতে পারবে বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য এক অনন্য প্রতিষ্ঠান মানবাধিকার কমিশন আমরা সবাই এই ব্যাপারে সচেতন থাকব এই ব্যাপারে পড়াশোনা করলে সবারই উপকার হবে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে প্রশ্ন কমিশন জ্ঞান অনুদমনের প্রশ্ন আসতে পারে কমিশন কেন কখন গঠন প্রক্রিয়া উদ্দেশ্য কী এর উপর প্রশ্ন আসবে
উদ্দীপকের প্রশ্ন আসতে পারে, অভিযোগ করার নিয়মের উপরে ঘটনা দিয়ে আসতে পারে, সমাধানের কোনো একটা ঘটনা দিয়েও প্রশ্ন আসতে পারে, বিনামূল্যে আইনি সহযোগিতা করেছে এরকম একটা উদ্দীপক তুলে দিয়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে, জেল হাজতে ক্ষতিগ্রস্তদের উদ্দীপকের চিত্র তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, সমাধান প্রক্রিয়ার কোনো প্রশ্ন তুলে দিয়ে উদ্দীপক আসতে পারে। এজন্য এই আজকের জগতে একটা অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মানবাধিকার কমিশন। আশা করি এরা পড়ার পরীক্ষার সাথে সাথে মানব জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানবাধিকার কমিশন জানলে সবার উপকৃত হবে, আশা করি সবাই উপকৃত হবে। রমজানের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।